দৰ্শকসকল নমস্কাৰ, আজি মই উপস্থিত আছোঁ নগাঁৱৰ মিছন হাইস্কুলৰ সন্মুখত। আহক আজি আমি এই মিছন স্কুলৰ ভিতৰভাগ চাই লওঁ, কাৰণ এই বিদ্যালয়খন প্ৰতিষ্ঠা হৈছিল 1846 চনত আৰু এতিয়া 175 বছৰীয়া মহোৎসৱৰ আয়োজন কৰিছে। আহক আমি ভিতৰ অংশ চাই লওঁ আৰু ইয়াত কিদৰে এই 175 বছৰীয়া মহোৎসৱৰ আয়োজন কৰিছে আমি জানি লওঁ। ইয়াতে আপুনি থাকে নহয় জানো, কেনেকুৱা লাগে ল'ৰা ছোৱালীৰ লগত থাকি? ভাল লাগে আৰু, ল'ৰা ছোৱালীৰ লগত থাকি। দৰ্শকসকল, মিছন স্কুলৰ ভিতৰ অংশলৈ আহিলেই দেখা পোৱা যায় ডক্টৰ মাইলছ ব্ৰনছনৰ এক আবক্ষ মূৰ্তি। আৰু ইয়াৰ লিখা মতে তেখেতৰ জন্ম হৈছিল 1812 চনত আৰু তেখেতৰ মৃত্যু হয় 1883 চনত। এই মহান ব্যক্তিজনে 1846 চনত এই বিদ্যালয় প্ৰতিষ্ঠা কৰিছিল, যি সময়ত অসমীয়া ভাষাৰ এক দুৰৱস্থা হৈছিল। সেই সময়তে এই বিদ্যালয় এই মহান ব্যক্তিজনে প্ৰতিষ্ঠা কৰিছিল আৰু অসমীয়া ভাষাৰ উন্নতিৰ কাৰণে তেখেতে চিন্তা কৰিছিল। আহকচোন আজি আমি এই পুৰণি ঐতিহ্য বিজড়িত বিদ্যালয়খনত এভুমুকি মাৰোঁ আৰু কিদৰেনো তেখেতসকলে এই মহোৎসৱৰ আয়োজন কৰিছে তাক আমি জানি লওঁ। এয়া হৈছে মিছন স্কুলৰ ভিতৰৰ অংশ। ৰঞ্জনা দে, বৰ্তমান ভাৰপ্ৰাপ্ত অধ্যক্ষা। নগাঁও মিছন হাইস্কুল এতিয়ালৈকে 175 বছৰত ভৰি দিলে। আচলতে যোৱা বছৰে হৈছিল, কিন্তু আমি ক'ভিড অতিমাৰীৰ কাৰণে এই অনুষ্ঠানটো আমি পাতিব পৰা নাছিলোঁ, 175 বছৰীয়া জুবিলি। গতিকে এই বছৰ আমি পাতিবলৈ চেষ্টা কৰিছোঁ। এই 175 বছৰ সম্পূৰ্ণ হোৱাৰ উদ্দেশ্য লৈ পেলাই আমি 17 আৰু 18 নৱেম্বৰত 175 বছৰীয়া জুবিলি উদযাপন কৰিবলৈ আমি মনস্থ কৰিছোঁ। আৰু তালৈকে আমি আমাৰ যিমানবিলাক প্ৰাক্তন ছাত্ৰ ছাত্ৰী, শিক্ষক শিক্ষয়িত্ৰী তথা আমাৰ স্কুলৰ শুভাকাংক্ষীসকলক নিমন্ত্ৰণ জনাইছোঁ যাতে আমি এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত কৰিব পাৰোঁ। কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান ৰাখিছে থুৰতে? আমাৰ 17 তাৰিখে থাকিব ৰাতিপুৱা ফ্লেগ হইষ্টিং থাকিব, পতাকা উত্তোলন। তাৰপিছতে এটা আমাৰ ধৰ্মীয় অনুষ্ঠান থাকিব। তাৰপাছতে প্ৰাক্তন ছাত্ৰ ছাত্ৰী, শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ এটি সমাৰোহ থাকিব। তাৰপিছত সন্ধিয়ালৈ আমাৰ স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ দ্বাৰা সাংস্কৃতিক অনুষ্ঠান কৰা হ'ব। আমাৰ পুৰণি সম্পদ হিচাপে কিছুমান অতি পুৰণি এডমিশ্যন কাৰ্ড, যিবোৰ হয়তো মিছনাৰীসকলৰ দিনৰে হ'ব চাগে, সেইখিনি আমি সংৰক্ষণ কৰি ৰাখিছোঁ। তাৰোপৰি পুৰণি বিল্ডিংসমূহ আমাৰ আছে, সেই সময়তে পিট হলেন মোৰ দেৱ চাহাবে বনোৱা বা আন আন মিছনাৰীসকলৰ দিনত হোৱা তেনেকুৱা বাংলো আছে, সেইবোৰ আমাৰ পুৰণি সম্পদ হিচাপে আমি গণ্য কৰোঁ। শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলক নিমন্ত্ৰণ জনাইছোঁ যাতে আমি সকলোৱে একগোট হ'ব পাৰোঁ, পুৰণি স্মৃতিবিলাক সোঁৱৰণ কৰিব পাৰোঁ আৰু এই বিদ্যালয়খন যাতে ভৱিষ্যতেও এনেদৰে থাকে, দুপদ দুপে উন্নতিত আগুৱাই গৈ থাকে, সমাজৰ সেৱা কৰিব পাৰে, তাৰ কাৰণে মই সকলোকে আহ্বান জনাম। এই আলমাৰিটো
বহুত পুরনি এটি আলমারি আপনার দেখছো মিশন হাই স্কুল সংরক্ষিত এই যে বিল্ডিং আপনার দেখছো ঘর দেখছো এই ঘরটি তাহানি দিনরে অর্থাৎ যেহেতু 1846 সনের পর এই বিদ্যালয় আরম্ভ হয়েছিল গতি তেতিয়াৰে দিনৰে এটা এই এটা ঘর আপনার দেখছো আর ঘরটির কারুকার্যই অল্প বেলেগ আছে আর এটা অবশ্য বেয়া হয়ে গেছে কিন্তু এই বিদ্যালয়ের এই ঘরটি গৃহটি তেখেতসকলে এতিয়া এই ধরনের কামতেই ব্যবহার করেছে যাতে বিদ্যালয়েরও কামত আহে আর তেখেতসকলের দৃশ্য দেখিলে আপনাদের হয়তো গম পাব আগতে খেৰৰ আছিল আৰু এতিয়া পিছত টিং লগাইছে বতা দেখিছোঁ আপুনি আমাৰ দৰ্শকক অকণ কওকচোন এই যিখিনি বতা আপোনালোকে দেখিছে এই বতাসমূহ আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে বিভিন্ন অনুষ্ঠানত আজৰি অনা বতা হয় বেলেগ বেলেগ অনুষ্ঠানত পোৱা সেই বতাখিনি আপোনালোকে এয়া মিছন স্কুলৰ শ্ৰেণীকোঠা য'ত ছাত্ৰ ছাত্ৰীয়ে বর্তমানের শিক্ষা গ্রহণ করেছে আহক আর আমি চাই লো এয়া হয়েছে সেই পুরনি গৃহ এয়া আছিল তাহানির প্রার্থনা গৃহ আর পুরনি অংশ হিসাবে ঘরের অংশ হিসাবে বিদ্যালয়ের অংশ হিসাবে এয়া আপনার দেখছো এতিয়াও সুন্দরক তেখেতসকলে রাখিছে তার কিছু অবশ্যই বেয়াও হয়েছে তথাপিতো কাহানি দিনের সিন হিসাবে তেখেতসকলে সংরক্ষণ করেছে আপনাদের যদি এই বিদ্যালয়ে আহে তেনেহলে পুরনি এটি ঘর আপনাদের দেখা পাব আসুন আমি আকো চাও এয়া বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকল 17 আর 18 তারিখত অনুষ্ঠিত হবলগীয়া অনুষ্ঠানের তেখেতসকলে সম্পূর্ণক আখড়াত ব্যস্ত হয়েছে Thank you.
ছাত্র ছাত্রী সকলে প্রস্তুত করা বিভিন্ন সা সামগ্রী যুগুতাইছে আমার 175 বছরিয়া জুবিলির লগত সঙ্গতি রাখি আমি যখন প্রদর্শনী মুক্তি করি তাত দিবর ভাবে এখিনি বনাই আছে এটা সুন্দর দর্শক সকল আপনাদের দেখালো যে বিভিন্ন সামগ্রী তেখেতকলে বনাইছে আপনাদের দেখাইছো নিশ্চয় আপনাদের যেটা আহিব দেখা পাব এটা সুন্দর পরিবেশ তেখেতকলে করে আছে প্রস্তুতিটো মানে প্রদর্শনীর প্রস্তুতি পর্ব এই সম্পর্কে আমার দর্শকক অকন কোক আমার এই প্রদর্শনীর উদ্দেশ্য আছে আমার লড়াছালীখিনির যেখানে মানে হিডেন ট্যালেন্ট আছে সেখানে আমি দেখাব বিচারিছো রাইজক দেখাব বিচারিছো আর উৎসাহিত করবো যে আগলে যাতে এই সরু সরু কামর পরে যেতে আর ডর কামত হাত দিব পারে সেইটাই আমার উদ্দেশ্য আর এই প্রস্তুতি চলি আছে এটাও সম্পূর্ণ হওয়াতে নাই 17 তারিখে আমি দর্শক সকল আমি বাইদেউর পৰা এটা কথা গম পালো যে 17 তারিখের কারণে যে বৃহৎ আয়োজন করেছে তার কারণে এই অবশ্যই প্রস্তুতি পর্ব কিন্তু আমি নিউজের মাজত অকমান আপনার দেখালো আর বাইদেউর পৰা আমি কথাখিনি জানিলো এটা সুন্দর পরিবেশ 1846 চনত আরম্ভ হওয়া এই বিদ্যালয়ের এতিয়া 175 বছর ধরে দিলে অবশ্যই যাবারে এই বিদ্যালয়ের 175 বছরিয়া যে উৎসব পাতিবলগীয়া আছিল এই করোনার কারণে পাতিব নোৱাৰিলে এটা সুন্দর পরিবেশ এখন ব্যক্তিগত সুন্দর বিদ্যালয় যি বিদ্যালয় প্রথমতে শিশুসকলক অনাথ শিশুসকলক ইয়াত আশ্রয় দিয়ার কারণে প্রতিষ্ঠা করেছিল পিছলৈ এই বিদ্যালয় নারী শিক্ষার এক প্রধান আহিলা হয়ে পড়িল আর ইয়াতে শিক্ষা দিছিল আপনার তার কিছু দেখালো নিশ্চয় 17 তারিখে আপনাদের আহিব ইয়ার সুন্দর একটা পরিবেশ আমার কন কন শিশুসকলে বনোয়া ইয়াত দেখবলে পাব তেতিয়াহলে ইয়ারপা মই এটা বিদায় লৈছো নমস্কার।